বিল দিতে না পেরে সন্তান বিক্রি কোলে ফিরিয়ে দিল পুলিশ। হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে সন্তানকে 25,000 টাকায় বিক্রি করে দেন বাবা মা। গতকাল শুক্রবার গাজীপুরের কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে এই ঘটনাটি ঘটে। এই খবর ছড়িয়ে পড়লে পুলিশ এই নবজাতককে উদ্ধার করে বাবা মার কোলে ফিরিয়ে দেয়। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুরের এনায়েতপুর এলাকার বাসিন্দা শরীফ হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী কেয়া খাতুনকে গত 21 এপ্রিল কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করেন। তাদের একটি ছেলে সন্তান হয়। প্রায় 11 দিন হাসপাতালে ভর্তি রাখে কর্তৃপক্ষ। এতে তাদের মোট বিল আসে 42,000 টাকা। কিন্তু বিল দিতে না পারায় তাদের হাসপাতাল থেকে বের হতে দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে তারা নবজাতক সন্তানকে 25,000 টাকায় বিক্রি করে দেন। সন্তানকে হাসপাতালে রেখে গতকাল দুপুরের পর বাড়ি ফিরে যান এই দম্পতি। সন্তান বিক্রির খবর এলাকায় ছড়িয়ে পড়ে, খবর যায় পুলিশের কাছেও। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল ইসলাম বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানিয়েছে। গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন 25,000 টাকা ফিরিয়ে দিয়ে সেই নবজাতককে ফিরিয়ে আনেন। পরে শরীফ এবং কেয়ার কোলে সেই সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে নবজাতকের বাবা শরীফ হোসেন প্রথম আলোকে বলেছেন, তিনি স্ত্রী কেয়া খাতুনকে নিয়ে কাশিমপুর কারাগারের দক্ষিণ পাশে এনায়েতপুর এলাকায় ভাড়া থাকেন। তারা পোশাক কারখানায় চাকরি করেন। পুলিশ খবর পেয়ে সন্তানকে তাদের কোলে ফিরিয়ে দিয়েছে। সন্তানকে ফেরত পেয়ে তারা খুশি। তারা জানিয়েছেন, সন্তানের নাম রেখেছেন মোহাম্মদ রাব্বি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, টাকার অভাবে হাসপাতালের বিল তারা পরিশোধ করতে পারছিলেন না। পরে তারা বাধ্য হয়ে নিজের সন্তানকে 25,000 টাকায় বিক্রি করে দেন এবং সেই টাকা দিয়ে তারা হাসপাতালের বিল পরিশোধ করেন। যাদের কাছে নবজাতককে বিক্রি করা হয়েছিল তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। নবজাতককে মা বাবার কাছে অতঃপর পুলিশ ফিরিয়ে দিয়েছে। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে প্রথমআলো.com থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।